ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক বোনের প্রশ্ন আছে যে তিনি বলতে চাচ্ছেন যে ফাত্তাহু পড়ার সময় বাম হাতের উপর ডান হাত রেখে পড়ার নিয়মটা কীভাবে? হ্যাঁ, তিনি বলছেন যে নামাজের মধ্যে আমরা যেরকম বাম হাতের উপর ডান হাত রাখি সেইভাবে না কোনভাবে? আমরা বলব যে প্রথমত এই যে আপনি জিকিরের কথা বলছেন, ইয়া ফাত্তাহুর জিকির, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। সুতরাং আপনি এটার ধরন জানা তো পরের ব্যাপার, এটা প্রমাণিত না। কিন্তু একটা কাজ করা যেতে পারে, আল্লাহ জেরশান কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যা আল্লাহর কিছু সুন্দর নাম আছে সেগুলোর মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো। তাইলে আমরা কোনো জিনিস যদি আমার কাছে অস্পষ্ট থাকে, সেটা আমার কাছে সুস্পষ্ট হচ্ছে না, হ্যাঁ, তখন আপনি আল্লাহর কাছে বলতে পারেন ইয়া ফাত্তাহ ইফতাহ আলাইনা, যে হে ফাত্তাহ, হ্যাঁ, আপনি আমার জন্য ব্যাপারটাকে খুলে সুস্পষ্ট করে দেন। এরকম আবেদন করা যেতে পারে, মানে আল্লাহর এই সিফাতে নামের উসিলা করে দোয়া করা যেতে পারে। কিন্তু এটাকে জিকির হিসাবে, হ্যাঁ, আপনার জপা, সেটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। জাযাকুমুল্লাহ খায়রা।